বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একটা অ্যাপের কথা বলবো যেটা ভারত সরকার এবং পুনে আইআইটি মিলে তৈরি করেছে। এই অ্যাপটি তৈরি করা হয়েছে আপনি কিভাবে আকাশের বিদ্যুৎ থেকে রক্ষা হবেন সেই জন্য। অর্থাৎ আমাদের ভারতবর্ষে দেখা যাচ্ছে যে প্রতি বছর প্রায় 2000 থেকে 2500 মানুষ বিদ্যুৎ পড়ার ফলে, অর্থাৎ বাজ আকাশের বাজ পড়ার ফলে মারা যাচ্ছে। এবং এমনকি আপনারা জেনে অবাক হবে যে প্রতি সেকেন্ডে আমাদের পৃথিবীতে 200 থেকে 250 বার বিদ্যুৎ অর্থাৎ বাজ পড়ে। তো ভারত সরকার এবং পুনে আইআইটি মিলে যে অ্যাপটা তৈরি করেছে সেটা এইটা দেখানোর জন্য যে আপনার 20 কিলোমিটার থেকে 40 কিলোমিটারের মধ্যে কখন বাজ পড়বে এবং কতক্ষণ আবহাওয়া কীরকম থাকবে সেটা জানানোর জন্য। তবে হ্যাঁ, মেনলি এটা বিদ্যুৎ কেমন কখন পড়বে সেটা জানানোর জন্য। তো এখানে আরও কিছু ফিচার্স আছে যেখানটায় আপনি আপনার নিজের অথবা বন্ধুদের নাম রেজিস্ট্রি করতে পারবেন এবং আপনি কীভাবে বাস পড়া থেকে রক্ষা পাবেন সে আরও কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো মূল ভিডিওটি শুরু করার আগে আমার একটা অনুরোধ থাকবে, যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। তো দেখুন, প্রথমে আপনি এটা কীভাবে আপনার মোবাইলে ইনস্টল করবেন, তার জন্য প্লে স্টোর ওপেন করুন, এখানে দামিনী অ্যাপ বলে সার্চ করুন। দেখুন, দামিনী অ্যাপ সার্চ করার পরে কিন্তু চলে এসছে, আমার এখানে ইনস্টলের অপশান নাই কারণ আমি ইনস্টল করে রেখেছি। তো ইনস্টল করলাম, ইনস্টল করার পরে এবার দেখুন এখানে, দেখুন এই দামিনী অ্যাপ, দামিনী অ্যাপে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলবে, দেখুন অটোমেটিক চলে আসছে সব ব্যাপারটা। আমি এটা পরে বলছি, আগে আমি কীভাবে রেজিস্টার করবো সেটা বলছি। দেখুন, এখানটায় আপনি আপনার নিজের নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস বলতে ঠিকানা সব দেবেন, পিন নাম্বারও দেবেন, কী করেন, কাজ কী করেন সেটাও দেবেন। দেওয়ার পরে আপনি আপনার বন্ধু বা আত্মীয় স্বজনের নাম ঠিকানা এখানে সবই দিতে পারবেন, রেজিস্ট্রি করে রাখতে পারবেন, যাতে তাদের কীরকম তাদের অবস্থান থাকবে, কীরকম তাদের যদি বাজ পড়া এই 40 কিলোমিটারের মধ্যে যদি তারাই থাকে তবে তারা বাজ পড়ার সময় মেসেজ পেতে পারে। তো এখানে আরও কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে, দেখুন এখানে ইংরেজিতে দেওয়া আছে, আমি তো বাংলা করে বলছি যে যদি আপনি জঙ্গলের মধ্যে থাকেন তবে ছোটো গাছের নিচে থাকবেন, চলে যাবেন, যাতে কারণ আমরা জানি বাস সবসময় বড়ো গাছগুলোর উপরেই পড়ে। আর যদি খোলা জায়গায় থাকেন তো চেষ্টা করবেন খুব যে নিচু যেটা একবারে সেখানটায় আপনি চলে যেতে, অথবা যদি আপনি খোলা জায়গায় অর্থাৎ খোলা জলের পাশে যাবেন না, যদি কোনো কারণে বিদ্যুৎ পড়ে যায় কারোর গায়ে তবে তাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার চেষ্টা করাতে হবে, কীভাবে হার্টটা চালু করা যায় সেটাও দেখতে হবে, কারণ এখানটা হার্ট বিট বন্ধ হয়ে যায়, পালসি এ হয়ে মানে কমে যায়। সুতরাং এখান থেকে বাঁচার জন্য এইভাবে কিছু টিপস দেওয়া আছে। তবে হ্যাঁ, আগে সে সব থেকে ভালো কথা যে আপনি পারলে একজন চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারবেন এবং সেটাই ভালো হবে। এখানে দিয়েছে দেখুন সব কিছু, এই কেন এটা তৈরি করার প্রয়োজন পড়লো সব কিছু। এবারে চলুন তার হোমে যাওয়া যাক, হোমে গেলেই দেখুন এখানে দেওয়া আছে যে দেখুন কিছুটা হলুদ কালারের দুটো গোলাকার অংশ হয়ে গেছে, প্রথমটা হচ্ছে 20 কিলোমিটারের মধ্যে আর দ্বিতীয়টা হচ্ছে 40 কিলোমিটারের মধ্যে। অর্থাৎ এখানে দেখাচ্ছে হলুদ হয়ে গেছে মানে শূন্য, দেখুন উপরের দিকে লেখাই আছে 0 থেকে 5 মিনিটের মধ্যে বিদ্যুৎ পড়তে পারে এবং 5 থেকে 10 মিনিটের মধ্যে পড়তে পারে যদি হালকা নীলচে কালারের হয়, আর একটু কালচে কালারের মতন হলে 10 থেকে 15 মিনিটের মধ্যে বিদ্যুৎ পড়তে পারে। দেখুন আমার এখানটা এখন এই মুহূর্তে সত্যি কথা বলতে কি আকাশ বিদ্যুৎ বাইরে বৃষ্টিও পড়ছে এবং মেঘ ঘন হয়ে আছে এবং এখানে নিচে লেখাই আছে বিজলি কি সম্ভাবনা ও সাবধান রয়েছে, মানে বিদ্যুৎ পড়তে পারে আপনি সাবধানে থাকুন। আপনি এখানটায় আপনার যে কোনো অ্যাড্রেস দিয়ে এখানে সার্চ করতে পারবেন, তবে হ্যাঁ সেটা যেখানে সার্চ করবেন মোবাইলটা যেন তার আশেপাশেই হয়। ধরুন আপনি
কলকাতাতে আছেন, আপনি দীঘা সার্চ করলে কিন্তু পাবেন না, 40 কিলোমিটার বাইরে আপনি যেখানে আছেন তার 40 কিলোমিটারের মধ্যে আপনি এটা সার্চ করলে এটা তার রেজাল্টটা দেখিয়ে দেবে। দেখুন অটোমেটিক একা একা রিফ্রেশ হয়ে যাচ্ছে যে কী হবে না হবে। এবং এখানটায় নিচের দিকে দেখুন একটু হলুদ কালারের একটা বাচ করার মতন চিহ্ন দিয়েছে, অর্থাৎ এখানে বাচ করতে পারে 5 মিনিটের মধ্যে। তো বন্ধুরা, এই অ্যাপটার এই কার্যকারিতা আপনারা আপনাদের মোবাইলে রাখতে পারেন, যাতে কী হয় আপনারা বাস করার আগে জানতে পারেন। তবে এটার জন্য অবশ্যই আপনাকে আপনার মোবাইলে লোকেশান চালু রাখতে হবে এবং নেটটা চালু রাখতে হবে, তাতে আপনি এই ফিচার্সটা দেখতে পান। ধন্যবাদ বন্ধুরা।